গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ পাওয়ার পরই নড়েচড়ে বসল রাজ্যপালের সিবিআই আনন্দ বোস। সেই আশঙ্কাটা আগেই ছিল যে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার অপসারণ ঘটাতে পারেন, আর সেটাই সত্যি হলো। গভীর রাত্রেই কার্যত রাজ্যপাল জানিয়ে দিলেন রাজীব সিনহার জয়নিং লেটার তিনি ফিরিয়ে দিচ্ছেন। নিয়ম মতো রাজ্যপালই নিয়োগ করেন এই নির্বাচন কমিশনারকে। তেমনটাই তিনজন প্যানেলের মধ্য থেকে রাজ্যপাল রাজীব কুমারের নিয়োগপত্র দিয়েছিলেন, সেই জয়নিং রিপোর্টও রাজভবনে পাঠিয়ে দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে। সেই রিপোর্ট ফিরিয়ে দিয়ে কার্যত রাজীব সিনহাকে বড় চাপে ফেলে দিলেন রাজ্যপাল। অর্থাৎ বলা যায় রাজীব সিনহার অপসারণ শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে কোনো মুহূর্তে রাজীব সিনহার পরিবর্তে অন্য কোনো নির্বাচন কমিশনার স্থলাভিষিক্ত করতে পারেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই মুহূর্তের সব থেকে বড় খবর, রাজ্যপাল সিবি আনন্দ বোসের কড়া পদক্ষেপে নড়ে গেল নবান্ন, এবং সেই সঙ্গে ভীত কেঁপে উঠল নির্বাচন কমিশনের। দেশের তথা বাংলার ইতিহাসে এই প্রথম যে কোনো নির্বাচন কমিশনারের জয়নিং রিপোর্ট সরাসরি ফিরিয়ে দেওয়া, যেটা রাজ্যপাল সিবি আনন্দ বোস করলেন, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলায় শান্তি এবং অবাধ ভোটের জন্য। যে প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত নির্বাচন কমিশনের, সেটা না করে কার্যত তিনি দলদাসে পরিণত হয়েছিলেন, আর যার ফলেই রাজ্যপাল সিবি আনন্দ বোস এবার সরাসরি পদক্ষেপ করলেন। আজ দুপুরের মধ্যেই রাজ্যপাল সিবি আনন্দ বোসের নির্দেশে রাজীব কুমারের অপসারণ ঘটানো হতে পারে। অর্থাৎ রাজীব কুমারের জয়নিং লেটার ফিরিয়ে দেওয়ার পরে কার্যত প্যানেলে থাকা আর কোন ব্যক্তিকে বেছে নেওয়া হচ্ছে, সেটাও এখন প্রশ্ন উঠছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর রাজ্যপাল সিবি আনন্দ বোসের কড়া পদক্ষেপ। রাজীব সিনহার জয়নিং লেটার ফিরিয়ে দিল রাজ্যপাল সিবি আনন্দ বোস। গতকাল রাত্রেই ভয়ঙ্কর ঘটনা ঘটে, যা নিয়ে কার্যত খুশি রাজ্যবাসী এবং বিরোধীরা। কারণ এই রাজীব কুমার এই নির্বাচন কমিশনারের এখতিয়ারে পঞ্চায়েত ভোট হলে হয়তো আগামী দিনে আরও ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে, তাই পূর্ব থেকে সতর্ক ছিল রাজ্যপাল। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেই তড়িঘড়ি পদক্ষেপ করতে দেখা গিয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে।